हेलो फ्रेंड्स, वेलकम टू बाबलीज वर्ल्ड। बंधुरा आज के चिकेन टिक्का मसाला अपने संगे शेयर करब। रान्नार रेसिपिटा कि भावे शुरू करब सेटाई देखा। प्रथम 700 ग्राम चिकेन, बोनलेस चिकेन, एटाके दो चामच टक दई, आदा रसुन पेस्ट मिक्सड कर एक चामच, काश्मीरी लंका गुड़ो कलर एक चामच, नून अंदाज मत, हलुद और एर मध्य दिए देव परिमाण मत, परिमाण बोलते दो चामच व्हाइट ऑयल दिए दिलाम। এটাকে আমি খুব ভালো করে মেখে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে আমি পুরো এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই ম্যারিনেট করার পর এটাকে আমি ফ্রাইং প্যানে ভাজবো। যেহেতু চিকেন টিক্কা মশলা, সেজন্য টিক্কার মতো আমি এটাকে ভাজবো। নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি এটা ম্যারিনেট করতে দিয়ে রেখে দিলাম। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। আন্দাজ মতো নিজের পছন্দ মতো শুকনো লঙ্কা দেড়খানা, ছোট দেড়খানা টমেটো কুচি, আর জিরে গুঁড়োই এক চামচ, ধনে গুঁড়োটাই আমি আবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, সেটাও এক চামচ। এটাকে পুরো আমি মিক্সিতে পেস্ট করে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। ম্যারিনেট করার পর এই চিকেনটা আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিলাম, আর তাতে দিলাম দু টেবিল চামচ ভর্তি বাটার দিয়ে। তো যখন একটু গরম হবে আমি সমস্ত চিকেনটাকে আমি ভেজে নেব। বাটার দিয়ে ভাজার ফলে এটা খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, ভালো লাগবে, টেস্টি হবে। এবার প্রত্যেকটা চিকেনের পিসকে আমি এর মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব। যেহেতু টিক্কা, সেহেতু এটাকে টিক্কার মতো ভেজে ফেলছি। খুব সুন্দর ভেজে একদম সুন্দর কালার এসছে। এবার আমি একে একে সমস্ত চিকেনের পিসগুলো তুলে নেব। এইভাবে আমি আরেক ব্যাচ বা সব চিকেনগুলো ভেজে নেব। সমস্ত চিকেনগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল দিলাম। এখানে একটুখানি তেল বা বাটার বেশি করেই দিতে হবে। যখন এটা গরম হয়ে গেছে এর মধ্যে একটা বড় পেঁয়াজ কাটা আছে সেইটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা হবে তারপর আমি বাকি মশলাগুলো দেব। পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন আমি টমেটো, লঙ্কা আর জিরে আর ধনের যে একটা পেস্ট বানালাম সেইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এক চামচ আদা আর রসুন পেস্ট। এটাকে এবার খুব ভালো করে আবার ভাজব। মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর এবার এর মধ্যে আমি আবার দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, নুন এবং হলুদ। আবারও এটাকে আমি কষতে থাকব।
মশলাটা যখন সুন্দর করে কষা হয়ে গেছে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। এটাতে একটু গরম জল দিলে কি হবে টেস্টটা ভালো আসবে, ওই জন্য একটু গরম জল দিলাম। গ্রেভিটাও আরও 10 মিনিট ধরে ফুটবে। গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার আমি সমস্ত চিকেনগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম। চিকেনটা যখন ফুটতে থাকবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, দেবো বাটার, আবার বেশ অনেকটা বাটার দিয়ে দিলাম। 5 মিনিট আমি এইভাবে একটু রান্না করে নেব। পুরো রেডি হয়ে গেছে চিকেন টিক্কা মশলা। গ্যাস অফ করার আগে ওপর থেকে একটুখানি কাসুরি মেথি ছেড়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম। রেডি আমার চিকেন টিক্কা মশলা। বাটার চিকেন টিক্কা মশলা রেডি। এইভাবে আপনারা বানাবেন। বাই বাই বন্ধুরা, সকলে ভালো থাকবেন।